जान मेजबूदी, एक्सेलेंट जॉब। जानो तो ऐतो भालो एक्टिंग करे चीज़ जिसे क्यों धोरते ही पड़े नहीं। हम तो अकुन बेबे हाशी पच्चे, जब हमी ऐतो भालो एक्टिंग कोड लाम की कोडे। टाकार गंधो पहले तुम्हार मोतो मेरे जिति की कोडते पड़े, शेटे शो मिली मित्र खूब भालो भावे जाने, संजना कांजीलाल, अमी शॉप पड़े शो मिली। तुम्हारे जन अमी शॉप कोडते पड़े। बदमाश मेटा के एमन केस खाइए ना जो व्यवसार लाटे उठते बाध्य। और आमार शाशुड़ी माँ के दिए फरमान जारी करिए ओके 24 घंटा आमार सेवा करते हैं। जखन डाकबो जेई समय डाकबो ओके एकेबारे छूटे चले आसते हबे, बुझले? और जदि ना आसे ताहले बुझते ही पारछो जे आमार शाशुड़ी माँ की करबे। এমনি সর্বমঙ্গলকে পছন্দ করে না, তারপর যদি আমার সেবায় ত্রুটি হয় তাহলে তো বুঝতেই পারছো। আর আমাকে একটা কথা বলো, সর্বমঙ্গলের তো সবসময় তোমার সঙ্গেই থাকার কথা, তা তুমি যে আমার সঙ্গে এখন এইভাবে কথা বলছো সেটা কিভাবে পসিবল? তার মানে ও তো তোমার সঙ্গে নেই, তাই তো? ছিল ছিল, আমি তোমার সাথে একটু শান্তিতে কথা বলবো বলে পাঠিয়ে দিয়েছি, ডাকলেই চলে আসবে। ঠিক আছে, শোনো এবার আমি তোমায় যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ, সারাদিন ধরে সর্বমঙ্গলাকে বিভিন্ন কাজের মধ্যে এঙ্গেজ রাখবে, হুম, প্রত্যেকটা মুহূর্তকে খাটিয়ে মারবে, একটা মুহূর্ত যেন তোমার চোখের সামনে থেকে সরতে না পারে সেটা কিন্তু দেখার দায়িত্ব তোমার। ধূপকাঠি বানানো তো ছেড়ে দাও, মানে ধূপকাঠি নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময়টুকু যাতে ওর হাতে না থাকে, একটা কাজের পর আরেকটা কাজ ওকে চাপিয়ে দেবে। যদি তোমার কিছু করানোর না থাকে, মানে সব কাজ হয়ে যাওয়ার পর অনেক সময় রয়েছে, ওকে তুমি বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছে, একটু মাথাটা টিপে দিতে বলবে, একটু পা টিপে দিতে বলবে, নাহলে একটু ন্যাকামি করে ওর কাছ থেকে বড় বড় গল্প শুনতে চাইবে, ঠিক আছে? দেখো, মানে আমি বুঝতে পারছি তোমার কাছে এই ব্যাপারটা ভীষণই একটা ইরিটেটিং ব্যাপার, বাট কিছু তো করার নেই, করতে তো হবে। মধ্য কথা হচ্ছে সারা দিন ধরে ওকে বিভিন্ন কাজের মধ্যে এনগেজ রাখাটা এখন তোমার মেইন প্রায়োরিটি, ওকে? আরে সেসব আমি করে দেব, আমি তো শুধু তোমাকে খুশির খবরটা জানাতে ফোন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডার্লিং। আর তোমার এই খুশির খবরটা শুনে আমার মনটা ভীষণ খুশখুশ হয়ে গেছে, আর সেই জন্যে তোমার খুশির উপহারটা অলরেডি আমি সাজিয়ে রেখেছি। আগে মার্কেটটা আমি ভালোভাবে ধরে নিই, তারপর বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে তুমি সুস্থ হয়ে চটপট করে আমার কাছে চলে আসবে, তারপর আমি হ্যান্ড টু হ্যান্ড তোমার উপহারটা তোমায় আমি দিয়ে দেবো। আগে উপহার মানে? না, আমি তো জানতাম যে তুমি যা দেবে সেটা ক্যাশেই দেবে। তুমি যা বলবে তাই। দেখো, তুমি যদি আমাকে কিছু কিনে দিতে বলো, ফাইন, আমার কোনো প্রবলেম নেই, কিনে দিতেই পারি তোমায়। না না, তার দরকার নেই, তুমি বরং ক্যাশই দিও, কারণ তুমি তো আমার পছন্দ অপছন্দটা জানো না। সুকান্ত দা তো যাবে, সুকান্ত দার হাত দিয়ে পাঠিয়ে দিও। বাহ, প্লেয়ার তো তুমি খারাপ না দেখছি, বেশ খিদেটিতেও আছে। ভালোই কাজে লাগানো যাবে মনে হচ্ছে। শৌমিলি, সুকান্তদার হাতে দিতে অসুবিধা নেই তো? না না, আমার আবার কিসে কি অসুবিধা, আমার কিছুতেই কোনো অসুবিধা নেই। ওকে ফাইন, তুমি যা বলবে তাই। আমি তাহলে জিজুর হাতে যখন যতটা পাঠাবো আমি পাঠিয়ে দেবো, হুম, বাট একটা কথা কিন্তু তোমাকে এখন মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, সর্বমঙ্গলা কোনোভাবেই যেন না ফ্রি হয়ে এদিক ওদিক যেতে পারে। হ্যাঁ, বাড়িতেই ওকে বিভিন্ন কাজের মধ্যে এনগেজ করে রাখবে, জাস্ট ঘরবন্দি করে রাখবে, হুম, কিছুতেই যেন বাড়ি থেকে বাইরে বেরোতে না পারে, এটা দেখার দায়িত্ব কিন্তু তোমার, ওকে? আমিও দেখব সর্বমঙ্গলা তুমি কিভাবে এই সৌমিলি মিত্রের সঙ্গে টক্কর না। আজ আমাদের প্রথম দিন, আর আজ প্রথম দিনেই আমি তোমাদের সকলকে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, খুব গরিব একটা পরিবারে আমার জন্ম, আমার বড় হওয়া, এই ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে পারছি তেমন কিন্তু নয়, খুব সামান্য পুঁজি নিয়ে অনেক কষ্ট করে আমি আমার এই ছোট্ট ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সে তুমি যাই বলো বৌদি, তোমার এই সর্বমঙ্গলা ধূপের কিন্তু খুব নাম। হ্যাঁ
গো দিদি, আমার মা বললো আমার মামার বাড়িতে তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বালানো হয়। আমার মামা ট্রেন থেকে কিনে আনতো। এই ধূপকাঠি আমার বাবা রতন মল্লিক নিজে হাতে বানাতেন, সম্পূর্ণ বাবার নিজের ফর্মুলা, আজ পর্যন্ত কেউ নকল করতে পারেনি। বাবা আমাদের বাড়িতে বানানো ধূপকাঠি ট্রেনে ট্রেনে বিক্রি করতেন, কিন্তু তারপর একটা দুর্ঘটনায় বাবার দুটো পাই নষ্ট হয়ে যায়। তখন আমি সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই, আমিও বাবার মতো বাড়িতে বানানো ধূপকাঠি ট্রেনে ট্রেনে বিক্রি করতাম। আর এখন এই বাড়ির মানুষরা আমাকে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন, তাই তো আমি আমার এই ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছি। এত কথা আজ তোমাদের বলা একটাই কারণে, আমার এই ছোট্ট উদ্যোগকে তোমরা তখনই অনেক বড় করে তুলতে পারবে যখন আমার এই ব্যবসাটাকে তোমরা নিজেদের ব্যবসা বলে মনে করবে, আমাকে মালিক না তোমাদের বন্ধু ভাববে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের এই সর্বমঙ্গলা ধূপকাঠিকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেব। কি হলো বলো, তুমি কাঁদছো কেন? আসলে বৌদি, ওর বাবার কদিন আগে স্ট্রোক হয়েছে, তাই ওর বাবা আর কোনোদিনও কাজকর্ম করতে পারবে না। ওর বাড়িতে মা আছে, ঠাকুমা আছে, একটা ছোট বোনও আছে, তোমার মতোই সমস্যা, তাই বোধহয় কাঁদছে। কেঁদো না বলো, বাবার ওই দুর্ঘটনার পর আমিও খুব কেঁদেছিলাম, কিন্তু কেঁদে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, দুর্ভাগ্যের সঙ্গে লড়তে হবে। তাই দেখো, সেই লড়াইটা আমি আজ লড়ে চলেছি। আমি যদি একটা গ্রামের মেয়ে হয়ে পারি, তুমি শহরের মেয়ে হয়ে পারবে না? পারবো দিদি, তুমি সঙ্গে থাকলে আমি ঠিক পারবো। আমি প্যাকিং বক্স তৈরি করা কাজ করতাম গো দিদি, কাজের একটু দেরি হলে মালিকের মুখে যা আসতো তাই বলে গালাগাল করত, আর এখানে এসে তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে না যে এটা কোনো মালিকের ব্যবসা, মনে হচ্ছে এটা আমার দিদির ব্যবসা। তুমি শুধু বলো বৌদি, আমাদের কি করতে হবে? শুধু আমার পাশে একটু থাকতে হবে, আমরা হাতে হাতে ধূপকাঠি বানাবো, অনেক ধূপকাঠি বানাবো আমরা, পারবে তো? কিন্তু আমরা তো ধূপকাঠি বানাতে পারি না। আমি আজ শিখিয়ে দেবো, খুব সহজ কাজ, তোমাদের শুধু ধৈর্য ধরে একটু কাজটা বুঝে নিতে হবে, পারবে না তোমরা? পারবো দিদি। হ্যাঁ গো পারবো বৌদি, পারবো দিদি। চলো চলো তাহলে আমরা এখনই আমাদের কাজ শুরু করে দিই, এসো সবাই এসো এসো। শোনো সবাই, আমাদের এই সর্বমঙ্গলা ধূপকাঠি নানা রকম হার্বাল মানে গাছগাছালির উপাদান দিয়ে তৈরি, এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই। আমি আজকে আমার বাবার ফর্মুলা অনুযায়ী মিক্সচারটা তোমাদের বানিয়ে দেব, সেই মিক্সচার কাঠিতে লাগিয়ে তোমাদের ধূপকাঠি বানাতে হবে। শুরু করি তাহলে আমরা কাজ। ছায়ার দেশে ধুলোয় মেশে সোনা,
তুমি কোনো চিন্তা করো না, আমরা পারবো, তুমি যাও।